Assalamualaikum, Bismillahirrahmanirrahim kitchen আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের জন্য আবার একটু নতুন রেসিপি নিয়ে এসেছি ফুলকপি দিয়ে আলুর ঝোল এটা খেতে অসাধারণ টেস্টি হয় আপনারা বাসায় একবার ট্রাই করে দেখুন ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে চলুন রান্না করে দেখাই প্রথমে আমি আলুটাকে ভেজে নেব কড়াইতে তেল নিয়ে গরম করে নিয়েছি এখন আলুগুলো দিয়ে দিব এটা লাল করে ভেজে নেব আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে উঠিয়ে নেব এখন আমি ফুলকপিগুলোকে ভেজে নেব আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নেব ফুলকপিটা ভেজে নিলে স্বাদটা অনেক সুন্দর থাকে বাকি রান্নাটা আমি এখানেই করে নেব তাই দিয়ে দিচ্ছি গরম মশলা এটা 1 থেকে 2 মিনিট ভেজে নেব মাই থেকে 2 মিনিট ভাজা হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ দিলাম এখন এটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নেব পেঁয়াজ বাটাটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি 1 টেবিল চামচ দিলাম এখন এটাকে ভালোভাবে ভেজে নেব গোল্ডেন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজ এবং আদা রসুনের বাটাটা ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি মশলা এক চামচ মরিচের গুঁড়া উঁচু করে নিয়েছি পরিমাণ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনা গুঁড়া এবং এক চামচ জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া নিয়েছি আপনারা চাইলে নর্মালটাও নিতে পারেন এবং দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে তলা থেকে লেগে না যায় এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে তেলটা যখন ভেসে উঠবে মশলা থেকে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে আমি এই পর্যায়ে অ্যাড করছি টমেটো কুচি আমি তিনটা টমেটো কুচি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যে যতটুকু খেতে পছন্দ করবেন এটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব আবার টমেটো দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন অ্যাড করছি ভেজে রাখা ফুলকপিগুলো এবং আলু দিয়ে দিব দিয়ে এটা আরো 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব বেশি কষানোর প্রয়োজন নেই যেহেতু ভাজা আছে আমার তরকারিটা কষানো হয়ে গেছে আমি এখানের মধ্যে অ্যাড করছি পানি আমি শুধু সিদ্ধ হওয়ার জন্য পানি দিব খুব একটা ঝোল রাখবো না আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যতটুকু ঝোল রাখতে চান দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কতটা চমৎকার হয়েছে দেখতে খেতে ইনশাল্লাহ টেস্টি হবে আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখুন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আল্লাহ হাফেজ